বাংলাদেশ ও মিয়ানমার দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র। এই দুই দেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ভূরাজনৈতিক ইস্যু নিয়ে চিরকালই জটিলতা থাকে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যু, বঙ্গোপসাগরের খনিজ সম্পদ এবং সীমান্তবর্তী দ্বীপ নিয়ে মতবিরোধের ফলে মাঝে মধ্যে পরিস্থিতি উত্তেজনার হয়ে ওঠে। সাম্প্রতিক বছরগুলিতে এই দুই দেশের মধ্যে সংঘর্ষ অনেক বেড়েছে। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ এবং মিয়ানমারের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ করব, দেখব তাদের সামরিক বাহিনীর বিস্তারিত কর্মক্ষমতা এবং পর্যালোচনা করব ভবিষ্যতে এই উত্তেজনা কি সত্যি একটি সংঘর্ষের দিকে অগ্রসর হতে পারে কিনা। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এশিয়ার দক্ষিণ পূর্বে, যা একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থান। বাংলাদেশের পশ্চিম ও উত্তরে ভারত, পূর্বে মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। এই কৌশলগত অবস্থান দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরদিকে মিয়ানমারের অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং এটি দক্ষিণ চীন সাগরের দিকে প্রসারিত, ফলে বাংলাদেশ ও মিয়ানমার উভয়ই আঞ্চলিক ও বৈশ্বিক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। চীন এবং ভারত উভয়েই এই দুই দেশের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে, বিশেষ করে বঙ্গোপসাগর তেল, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়েছে। অন্যদিকে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 2017 সালে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বিতাড়িত হয়ে প্রায় 10 লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এই বিশাল জনগোষ্ঠীর ভরণ পোষণের দায়িত্ব পালন করা বাংলাদেশের জন্য বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এই সমস্যার ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। মিয়ানমার তাদের ভূখণ্ডে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে অনিচ্ছুক এবং তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমান্তে গোলাগুলি ও সামরিক কার্যকলাপ বাড়িয়ে দেয়। মিয়ানমার বাংলাদেশের কিছু অংশ এবং বঙ্গোপসাগরের কিছু অংশকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করতে চায়, যা দুই দেশের মধ্যে একটি অমীমাংসিত বিরোধ হিসেবে রয়ে গেছে। অন্যদিকে আয়তন এবং জনসংখ্যার তুলনা করতে গেলে মিয়ানমারের আয়তন প্রায় 6,76,578 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় প্রায় 4.5 গুণ বড়। তবে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ এগিয়ে। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি, যেখানে মিয়ানমারের জনসংখ্যা মাত্র 5 কোটি। এর মানে হলো জনশক্তি ও কর্মক্ষম সৈন্যের দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে। তবে বৃহৎ ভূখণ্ডের কারণে মিয়ানমার সহজেই লজিস্টিক সুবিধা সংগ্রহ করতে পারে, যা যে কোনো যুদ্ধে কৌশলগত সুবিধা আনতে পারে। জনসংখ্যার দিক থেকে পিছিয়ে থাকা সত্ত্বেও মিয়ানমারের বড় ভূখণ্ড তাকে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা দেয়, যা মিয়ানমারের জন্য অত্যন্ত বড় এক সুবিধা। সামরিক বাজেট এবং সামরিক শক্তির কথা বললে বাংলাদেশের সামরিক বাজেট মিয়ানমারের তুলনায় অনেক বেশি। বাংলাদেশ 2024 সালে প্রায় $7 বিলিয়ন সামরিক বাজেট বরাদ্দ করেছে, যেখানে মিয়ানমারের সামরিক বাজেট প্রায় $2 বিলিয়ন। এই বড় বাজেট বাংলাদেশকে আধুনিক অস্ত্র এবং উন্নত প্রযুক্তিতে সরঞ্জাম কেনার সুযোগ করে দিয়েছে। এছাড়াও বাংলাদেশের সামরিক বাজেটের একটি বড় অংশ নৌবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য ব্যয় করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের সামরিক বাহিনী আধুনিক যুদ্ধাস্ত্র এবং সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এবার সেনাবাহিনী এবং প্যারামিলিটারি ফোর্সের শক্তির দিকে তাকানো যাক। বাংলাদেশ এবং মিয়ানমারের সেনাবাহিনী সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করা হয়, তবে মিয়ানমারের মোট সৈন্য সংখ্যা প্রায় 4 লক্ষ, যেখানে বাংলাদেশের রয়েছে 2 লক্ষ সৈন্য। তবে বাংলাদেশের প্রায় 68 লক্ষ রিজার্ভ এবং প্যারামিলিটারি ফোর্স রয়েছে, যা তাদের সীমান্ত নিরাপত্তায় সহায়তা করে। বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও আনসার বাহিনীও সীমান্তে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক। বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্সের শক্তি মিয়ানমারের তুলনায় অনেক বেশি এবং প্রয়োজনে এই বাহিনীকে যে কোনো সংঘাতে ব্যবহার করা যেতে পারে। বিমান বাহিনী এবং আধুনিক যুদ্ধ বিমান। বিমান বাহিনী যে কোনো সামরিক শক্তির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মিয়ানমারের যুদ্ধ বিমানের দিকে যদি তাকানো হয়, তাহলে দেখা যাবে বর্তমানে মিয়ানমারের কাছে 70টি যুদ্ধ বিমান রয়েছে, যেখানে বাংলাদেশের হাতে রয়েছে প্রায় 44টি যুদ্ধ বিমান। তবে বাংলাদেশের সামরিক বাজেটের অংশ হিসেবে বাংলাদেশ পাকিস্তান থেকে 40টি JF-17 যুদ্ধ বিমান ক্রয়ের জন্য চুক্তি করেছে। এ বিমান যুগ হলে বাংলাদেশের বিমান বাহিনী আরও অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং এই ক্ষেত্রে মিয়ানমারকে ছাড়িয়ে যাবে।
অন্যদিকে নৌবাহিনীর ক্ষমতা এবং বঙ্গোপসাগরের দ্বন্দ্বের দিকে তাকালে বঙ্গোপসাগরের প্রাকৃতিক সম্পদ এবং সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রায়ই উত্তেজনা সৃষ্টি হয়। মিয়ানমারের নৌবাহিনীর দিকে যদি তাকানো হয় তাহলে দেখা যাবে বর্তমানে মিয়ানমারের নৌবাহিনীতে রয়েছে 5টি ফ্রিগেট ও 3টি করভেট। অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনীতে রয়েছে 7টি ফ্রিগেট, 6টি করভেট ও 2টি সাবমেরিন। নৌবাহিনীর শক্তি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সাম্প্রতিক নতুন যুদ্ধজাহাজ ও সাবমেরিন ক্রয়ের জন্য বাজেট বরাদ্দ করেছে। এবার নজর দেয়া যাক গৃহযুদ্ধের প্রভাব এবং অভ্যন্তরীণ সংকট সম্পর্কে। মিয়ানমারের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ তাদের সামরিক শক্তিকে দুর্বল করে দিচ্ছে। রাখাইন প্রদেশ এবং অন্যান্য অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর সাথে মিয়ানমারের সরকারের সংঘর্ষ চলমান, এতে তাদের সামরিক সক্ষমতা ক্রমশ কমে যাচ্ছে। মিয়ানমারের এই গৃহযুদ্ধ তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ও মিয়ানমার উভয় চীনের উপর অনেক নির্ভরশীল, তবে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধির চেষ্টা করছে। অন্যদিকে মিয়ানমার ভারত ও রাশিয়া থেকেও বিভিন্ন অস্ত্র সংগ্রহ করে থাকে। বাংলাদেশ এবং মিয়ানমারের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ করলে বোঝা যায় যে নৌবাহিনী এবং প্যারামিলিটারির শক্তির দিক থেকে বাংলাদেশ এগিয়ে। অন্যদিকে বিমান বাহিনীতে মিয়ানমারের কিছুটা আধিপত্য রয়েছে, তবে গৃহযুদ্ধ এবং অভ্যন্তরীণ সংকটের কারণে মিয়ানমারের সামরিক শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। তো আপনার কাছে কি মনে হয়, এই দুই দেশের কি কখনো যুদ্ধ লাগতে পারে? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।